Hello everyone, Assalamu Alaikum. I'm Masud Ashi, আপনাদের সাথে ব্যান্ডপিসের নতুন আরেকটি ভিডিওতে প্রবীণ কম্পিউটার থেকে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল বিকজ আমাদের ব্যান্ডপিসে যখন আসা শুরু হয় তখন ফার্স্টে যে একটা ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমাদের তিনটা ব্র্যান্ডের ব্যান্ডপিসে ছিল, যেখানে এইচপি ছিল, ডেল ছিল, লেনোভো ছিল। কিন্তু আজকের ভিডিওতেও আজকে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমাদের আবারও তিন ব্র্যান্ডেরই প্রোডাক্ট একসাথে আসছে। তো আপনারা চাইলে কিন্তু তিন ব্র্যান্ডের মধ্যে থেকে যে কোনো একটা ব্র্যান্ড পছন্দ করে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। তবে সবগুলোই প্রোডাক্ট এবার i5 6 জেনারেশন আসছে, তবে কিছু ডেলের কিছু প্রোডাক্ট আসছে যেখানে i3 4 জেনারেশন আসছে, যা আপনারা অনেকে i3 চাচ্ছিলেন সেই পরিপ্রেক্ষিতে আনা হয়েছে প্রোডাক্টগুলো। তো আজকে প্রোডাক্টে ভিডিওতে আমি প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেলস বলবো, প্রাইসটাও বলে দেবো, সাথে আমাদের ওয়ারেন্টি পলিসি, যেখানে আপনাদের অবশ্যই আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদের সন্তুষ্ট করবে এবারে ওয়ারেন্টি পলিসি, সাথে আরও কিছু ফ্যাসিলিটি, আপনাদের কমন কিছু কোশ্চেন ছিল আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে সেইগুলো আমি তুলে ধরার ট্রাই করবো। তো প্রথমে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আসছে যে সেগুলো হলো এসপি, ডেল, লেনোভো, সবগুলাই কোর i5 6 জেনারেশন। এগুলাতে আপনার 8GB র্যাম এবং 256GB এসএসডি দিয়ে আসছে, যদিও আপনি এখানে র্যাম আপডেট করতে পারবেন আপ টু 32GB পর্যন্ত, সাথে এসএসডিও আপনি বাড়াতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা পিসিতেই এসএসডির পাশাপাশি আপনি কিন্তু হার্ড ডিস্কও লাগাতে পারবেন। আমাদের কাছে 256GB দিয়ে আসছে, আপনি তাহলে এসএসডি বা হার্ড ডিস্ক আর আপগ্রেড করে বা র্যাম আর আপডেট করে বা আরও ডাউন করে বিভিন্নভাবে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। সেম ওয়াইজ যে ডেলের যে প্রোডাক্টের কথা বললাম কোর i3 4 জেনারেশন, সেই প্রোডাক্টটাতেও কিন্তু আপনার M.2 এসএসডির পাশাপাশি হার্ড ডিস্কের সুবিধাটাও আছে, অর্থাৎ আপনি দুইটা একসাথে ইউজ করতে পারবেন, আপনি বিভিন্নভাবে এই প্রোডাক্টটাও নিতে পারবেন। তো এখন আমি প্রাইজে যাওয়ার আগে আমাদের ওয়ারেন্টি পলিসি সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হলো আমাদের প্রথম দিকে আমাদের প্রোডাক্টগুলো ওয়ারেন্টি ছিল, অনলি ওয়ান মান্থ ওয়ারেন্টি ছিল, বাট সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বা আমাদের প্রোডাক্টের সার্ভিস, আপনাদের ফিডব্যাক, যারা প্রোডাক্টে ইউজ করতেছেন তাদের ফিডব্যাক সব কিছু বিবেচনা করে আমরা কিন্তু আমাদের ওয়ারেন্টিটা 3 মাসে বাড়াই দিছি। সেখানে 3 মাসের পার্টস ওয়ারেন্টি থাকতেছে, 1 মাসের রিপ্লেসমেন্ট বা ক্যাশব্যাক ওয়ারেন্টি থাকতেছে। ক্যাশব্যাক ওয়ারেন্টিটা এমন যে আপনি প্রোডাক্টটা নিলেন যে কাজের জন্য, আপনার কাজটা সেই কাজটা করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনি চাইলেই প্রোডাক্টে রিটার্ন করে ফুল ক্যাশটা নিয়ে যেতে পারবেন। এখানে আপনার ক্যাশের কোনো মাইনাস হবে না, পুরো ক্যাশটাই পাবেন। সাথে 3 মাসের মধ্যে এই প্রোডাক্টগুলোর যে কোনো কোনো প্রবলেম হলে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ, এটা বুঝতেই পারতেছেন, তো যে কোনো প্রবলেম হলে সেটা র্যাম হোক, এসএসডি হোক, মাদারবোর্ড হোক, যাই হোক, সেই লাইবিলিটি কিন্তু আমাদের। অ্যান্ড আপনি এই প্রোডাক্টটা যতদিন ইউজ করবেন তার কিন্তু সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের কাছ থেকে পাচ্ছেন। তো আমরা একটু এই সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে বলবো যে আমাদের কাছ থেকে আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন, আমরা অবশ্যই আমরা সবসময় সার্ভিসটা প্রায়োরিটি দিই, আমরা সেই সার্ভিস ওয়ারেন্টিটা আপনাদের খুব ভালোভাবে দেওয়ার ট্রাই করবো। তো এখন আমি কুরিয়ারের যে ফ্যাসিলিটি, ঢাকার বাইরে থেকেও আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন, সেখানে কন্ডিশনের মাধ্যমে বা অ্যাডভান্স করে, সেক্ষেত্রে 1000 টাকা আমাদেরকে বিকাশ নগদ বা রকেটে অ্যাডভান্স করতে হবে। অ্যান্ড বাকিটা আপনার ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো। যে প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন আছে i5 6 জেনারেশন, 8GB র্যাম, 256GB এসএসডি, এইভাবে যদি এই প্রোডাক্টগুলো পারচেস করেন তাহলে আপনার কস্ট গুনতে হবে 23,000 টাকা। অ্যান্ড যদি আপনার i3 4 জেনারেশনটা নেন, সেম কনফিগারেশন, 8GB র্যাম এবং 256GB M.2 এসএসডি, তাহলে আপনার প্রাইস পড়বে 16,000 টাকা। তো আপনি এই প্রোডাক্টগুলো আরও আপ ডাউন করে নিতে পারবেন, যেমন আমাদের পূর্বের ভিডিওগুলোতে এইভাবে প্রাইস দেওয়া ছিল যে 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, যেমন কোর i5 6 জেনারেশন, সেইভাবে কিন্তু প্রাইস ছিল 19,000 টাকা, সেটাই আছে। তো আমাদের কাছে এবার 8GB র্যাম এবং 256GB দিয়ে আসছে, আপনি চাইলে র্যাম আরও বাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ আরেকটা যদি 4GB র্যাম লাগেন তাহলে কিন্তু আপনার 2,000 টাকা অ্যাড হচ্ছে, বা 8GB লাগলে আপনার 3,500 টাকা অ্যাড হবে আরও 16GB করে নিলে। তো র্যামগুলো ডিরেক্ট 8GB বা ডিরেক্ট 16GB বিভিন্নভাবেই নিতে পারবেন। অ্যান্ড প্রত্যেকের তিনটা ব্র্যান্ডেরই প্রাইস কিন্তু সেম, 23,000 টাকা 8GB র্যাম এবং 256GB এসএসডি দিয়ে। অ্যান্ড আর বাকি আরেকটা কনফিগার যেটা বলি সেটা হলো 8GB র্যাম থাকবে, 128GB M.2 এসএসডি থাকবে এবং 500GB হার্ড ডিস্ক থাকবে, এইভাবে কিন্তু 23,000 টাকাই পড়বে। তিনটা ব্র্যান্ডেরই সেম প্রাইস। অ্যান্ড i3 4 জেনারেশনটা হলো 16,000 টাকা পড়বে। তো এখন আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটু ফিচার্স দেখানোর ট্রাই করবো যে এগুলো লুকিংটা কেমন। যেমন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এইচপির এলিডেক্স 800G2 মডেলের, এটা কোর i5 6 জেনারেশন। এটার কিন্তু সামনের পার্টটা যদি আপনি দেখেন, এখানে মাইক্রো পোর্টের পাশাপাশি টাইপ সি পোর্টও আছে, অ্যান্ড সামনে দুটো ইউএসবি 3 পোর্ট আছে। অ্যান্ড পিছনের পার্টটাও সেম, 4টি ইউএসবি 3 আছে, ল্যান পোর্ট আছে, সাথে ভিজিএ পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে দুইটা। তো ডিসপ্লে পোর্ট সম্পর্কে যারা না জানেন তারা বলবো যে HDMI এর পরে যে ভার্সনটা সেটা হলো ডিসপ্লে পোর্ট, এখনও অনেক মনিটরে যারা কিনেন সেগুলো কিন্তু ডিসপ্লে পোর্টটা থাকে। তো এই হলো এইচপির অ্যান্ড ভিতরের কনফিগারেশনটা, লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা র্যাম আপডেট করতে পারবেন আপনার 32GB পর্যন্ত, সাথে এসএসডি লাগাইতে পারবেন,
এখানে এটা হলো আপনি যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ড ডিস্ক এখানে কিন্তু আপনারা হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এটা হলো এসপির ভিতরের অংশটা এন্ড এই পিসিগুলোর সাথে কিন্তু ছোট একটা স্পিকার আছে এখানে দেখতে পাচ্ছেন যা আপনাকে একটা সুন্দর একটা কুল একটা সাউন্ড দেবে তো এই হলো প্রোডাক্টের পুরো ভিতরের লুকিং এন্ড বাইরের লুকিং তো এখন আমার হাতে আছে Lenovo ব্র্যান্ডের যেটা Lenovo ThinkCentre M700 এটা যদি ফ্রন্টে আসেন দেখেন দুটি ইউজি পোর্ট আছে অডিও বসে পোর্টের পাশাপাশি অ্যান্ড পিছনের পার্টটাও এখানে আরও চারটি ইউজবি থ্রি পোর্ট আছে সাথে ডিসপ্লে পোর্ট আছে এটা হলো চার্জিং পোর্ট এটা হলো ল্যান পোর্ট এটা হলো আপনার পুরো লুকিংটা অ্যান্ড আমি যদি ভিতরে পার্টটা দেখাই আমি বলছিলাম যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে 8GB র্যাম এবং 256GB এসএসডি দিয়ে আসছে আমি সেই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে যেমন এই পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সেটা 500GB হোক 1TB হোক 2TB হোক আপনি যতটা পান লাগাইতে পারবেন ল্যাপটপের হার্ড ডিস্ক হতে হবে অবশ্যই এই যে দেখেন এই আপনার এটাতে স্যামসাং এর 8GB র্যাম লাগানো আছে 2400 এখানে হলো আপনার এসএসডি M.2 256GB এইভাবে আমাদের কাছে প্রোডাক্টটা আসছে তো এটা হলো Lenovo পার্টটা অ্যান্ড এরপরে যেটা আছে আমি দেখাই ডেল এটা তো এখন আমার কাছে ডেলের i3 ফোর জেনারেশন যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখুন এটা সামনের পার্টটা যদি দেখেন এখানে আপনার যে পোর্টগুলো দুইটা ইউএসবি থ্রি মানে টোটাল 6টা ইউএসবি থ্রি পোর্ট আছে সাথে আপনার ভিজিএ পোর্ট ল্যান পোর্ট ডিসপ্লে পোর্ট এই পোর্টগুলো আছে তবে এটা i3 ফোর জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু এটাতেও 6 জেনারেশনের মতো একটা ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হলো এখানেও হার্ড ডিস্ক এসএসডি দুইটা একসাথে ইউজ করতে পারবেন যেখানে আপনার এই যে 256GB M.2 এসএসডি দিয়ে আসছে এখানে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন অ্যান্ড অবশ্যই এই আপনার এই যে র্যামের চাই আমাদের কাছে 8GB র্যাম দেওয়া আছে এখানে 4x8 দেওয়া আছে এই হলো অবস্থা এটা হলো ডেলের আপনার ডেল অপটিপ্লেক্স 9020 মডেলের i3 4 জেনারেশন তো এরপর আমি আরেকটা দেখাই সেটা হলো আপনার ডেলের যেটা 6 জেনারেশনের যে প্রোডাক্টটা আছে তো এখন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেল অপটিপ্লেক্স 7040 মডেলের 4i5 6 জেনারেশন এটা 6 জেনারেশনটা এই হলো আপনার প্রোডাক্টের লুকিং যেখানে ইউএসবি 3 6টা এই যে 3 পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ল্যান পোর্টও আছে এই হলো প্রোডাক্টটা অ্যান্ড এর যদি ভিতরে আপনার অংশে যাই সেখানেও দেখবেন যে এটাও আমাদের কাছে 8GB র্যাম এবং 256GB এসএসডি আসছে বরাবরের মতোই এই হলো 8GB র্যাম দিয়ে আসছে এইটাতে এসকে হাইনেক্স এর র্যাম লাগানো আছে 8GB এখানে আপনারই এখানে আপনি এসএসডি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এই হলো টোটাল প্রোডাক্টগুলোর আমি লুকিংটা দেখাই দিলাম যারা একদমই নতুন আছেন বিশেষ করে তাদের জন্য এটা যে প্রোডাক্টগুলোর আসলে ভিতরের অবস্থা কী অ্যান্ড বাইরের লুকিংগুলো কেমন তো এখন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি কমন কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো যেমন অনেকে মেন যে কোশ্চেনটা আছে যে এগুলো যে প্রসেসর এটা যেহেতু ছোটো সাইজের এই প্রসেসরগুলো বিল্ডিং কিনা বা এই প্রসেসরগুলো আপনার রিমুভ করতে পারবেন কিনা বা চেঞ্জ করতে পারবেন কিনা অবশ্যই অ্যান্ড এই ব্র্যান্ড পিসিগুলোতে আপনি র্যাম এসএসডি এবং হার্ড ডিস্কের পাশাপাশি এগুলো আপগ্রেড করার পাশাপাশি বা এগুলো এক্সচেঞ্জ করে মানে চেঞ্জ করার পাশাপাশি আপনার প্রসেসরটাও চেঞ্জ করতে পারবেন অ্যান্ড অবশ্যই এটার যে প্রসেসরগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু ডেস্কটপের প্রসেসর মানে নর্মাল ডেস্কটপের যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরগুলো এগুলোতে ইউজ করা হয়েছে আপনারা চালে এটা ইউজ করতে পারবেন সেই কনফিউশনটা নাই অ্যান্ড সাথে মাদারবোর্ডের বেশিটা অনেকে বলে যে মাদারবোর্ড পাওয়া যায় কি না আমি একটু ক্লিয়ার করি যারা একদমই ব্র্যান্ড পিসি সম্পর্কে নিউ তাদেরকে বলছে মাদারবোর্ড ব্র্যান্ড পিসি কোনো মাদারবোর্ডই আপনি লোকালি পাবেন না একটা যদি নতুন ব্র্যান্ড পিসিও কিনুন একদম ব্র্যান্ড নিউ সেটার মাদারবোর্ডে কিন্তু আপনি লোকালি কোথাও পাবেন না এই জন্য ওই ব্র্যান্ড পিসি তো এই ব্র্যান্ড পিসি এখন আপনি নিলেন আমাদের কাছে একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই আপনার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে প্রোডাক্টগুলো আসলে কতদিন স্থায়ী হবে বা 1-2 বছর পরে যদি মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায় তখন কী করবেন পুরো পিসি পিসিটাই বাদ কিনা তবে আমরা বলি যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো অনেক দিন হলে আনতেছি অ্যান্ড সামনে ফিউচারেও আনবো যেহেতু আমরা প্রোডাক্টের সার্ভিস ভালো পাইছি কাস্টমার ফিডব্যাকও ভালো পাইছি অবশ্যই প্রোডাক্টগুলো নিয়ে আসবো এবং নিয়ে আসার মধ্যেই আছে তো আমরা ট্রাই আমরা অবশ্যই এই সার্ভিসটা দিতে পারবো যে কারণ মাদারবোর্ড যদি বাই চান্স নষ্ট হয়ে যায় সার্ভিস করে যদি আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা ফ্রি আছে তারপরে যদি সার্ভিস করেও যদি ঠিক না হয় আমরা তাদেরকে কিন্তু মাদারবোর্ডটা ম্যানেজ করে দিতে পারবো যেহেতু আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আসতেছে তো সামনেও আসবে আর এই প্রোডাক্টগুলো দিয়ে আমি যদি কাজের ক্ষেত্রে আসি তাহলে নর্মাল যে ডেস্কটপগুলো আছে সেই ডেস্কটপের মতোই কিন্তু আপনারা এটাতে পারফরমেন্স পাবেন আমি থিঙ্ক বলবো যে সেগুলো হচ্ছে এগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এই মাদারবোর্ডটা বিশেষ করে অন্যান্য একটা ক্লোন পিসির চেয়েও অনেক গুণে কোয়ালিটি সম্পন্ন এই মাদারবোর্ডগুলো তো এটার যে কাজ আপনি নর্মালি কাজগুলো নেট ব্রাউজিং তো থেকে শুরু করে আপনি মোটামুটি অ্যাডভান্স লেভেলের মিডলে আমি বলবো না অনেক হাই লেভেল তা না আপনি নর্মালি ফটোশপ গ্রাফিক্সের কাজগুলো ভিডিও এডিটিংয়ের কাজগুলো এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবেন আপনি যারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করেন সুন্দরভাবে কিন্তু ডেভেলপমেন্টের কাজ এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন অ্যান্ড এটার যে যারা যেহেতু এই প্রোডাক্টগুলো পাওয়ার সাপ্লাই নাই তো এগুলো অ্যাডাপ্টার দিয়ে চলে অ্যান্ড আপনি যদি অ্যাডাপ্টার দিয়ে চালান অর্থাৎ ইউপিএস যদি ইউজ করেন এই অ্যাডাপ্টারের কথা শুনে অনেকেই ভাবে যে হয়তো ব্যাকআপ দিবে কিনা আসলে তা না এটা ডিরেক্ট অ্যাডাপ্টার দিয়ে চলবে নর্মাল অ্যাডাপ্টার দিয়ে তো আমরা অ্যাডাপ্টারটা এর সাথে দিয়ে দিব তো এই প্রোডাক্টে সেক্ষেত্রে আপনার যদি একটা নর্মাল 650V
এর ইউপিএস যদি ইউজ করেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি যেখানে একটা বড় ডেস্কটপে আপনার 15 থেকে 20 মিনিট ব্যাকআপ পাওয়া যায় সেখানে কিন্তু এই পিসিগুলোতে আপনি প্রায় 2 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পরেও নরমাল একটা 650 ভি এর ইউপিএস দিয়ে আপনি প্রায় 2 ঘন্টার মতো এই পিসিটা রান করতে পারবেন এই হলো পুরো বিষয়টা আমি ট্রাই করলাম তুলে ধরার তো তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেন অবশ্যই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে টোটাল বিষয়টা কনফার্ম করতে হবে আর ফোন কলের বিষয়টা আপনারা অনেকে অনেক রাত্রে ফোন করে ফেলেন আর বিশেষ করে 10টার মধ্যে আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনাদের ফোন কল শেষ করে নেবেন এর পরবর্তীতে না দিলে আমরা হ্যাপি হব দেওয়াটা আই থিং আমার মনে হয় উচিত না তো আপনারা আরেকটা বিষয় আমি ইনফর্ম দেই যে আমাদের সাপ্তাহিক ছুটি অনেকেই ঢাকার বাইরে থেকে আপনারা মঙ্গলবারে চলে আসেন যেটা আপনারা জানেন না আসলে আমাদের সাপ্তাহিক ছুটিটা কবে তো আমি সকলকে জানাই রাখি যে আমাদের এই পুরো মার্কেটটা এর সাথে আমাদের পুরো নিউ মার্কেট এলাকাটাই এটা কিন্তু মঙ্গলবারে আমাদের সাপ্তাহিক ছুটি থাকে পুরো মঙ্গলবারে টোটালটাই অফ থাকবে কোনোভাবে মার্কেট খোলা থাকবে না অ্যান্ড অন্যান্য দিনগুলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত মার্কেট যথারীতিভাবে ওপেন থাকে তো এই হলো পুরো বিষয়টা আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড অবশ্যই যারা প্রোডাক্টগুলো ইউজ করতেছেন অবশ্যই আপনারা তারা আমাদের ফিডব্যাকটা জানাবেন কারণ আমরা হিউজ পরিমাণ প্রোডাক্টের সেল করে ফেলছি আপনাদের ফিডব্যাকের জন্য অন্যান্য কাস্টমাররা উপকৃত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ